গরম তেল প্রচন্ড ঝড় আসতেছে দর্শক, এত ঝড় বাতাস মানে বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো শুরু করতে যাচ্ছি আজকে একটি নতুন ব্লগ। ইনশাল্লাহ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। দর্শক আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবাই যারা আমার ব্লগ দেখেন এবং না দে মানে এখনও না দেখেন সবাই ভালো থাকেন, সবাইকে আল্লাহ ভালো রাখুক। তো আজকে সকালবেলা আসলে ঘুম থেকে উঠেই নাস্তাটা করে নিলাম। তো নাস্তা করে আসলে আজকে সকালে এক জায়গায় যাওয়ার কথা ছিল আপনার, হচ্ছে কি বলো যে আমার বান্ধবী কনা, ও আমাকে কল করছিল, কালকে রাত্রেই কল করছিল, সুইমিংয়ে যাওয়ার কথা ছিল। তা আমারও ইচ্ছা ছিল একটা ওইখানে খুব সুন্দর জায়গাটা যাব, তারপরে হচ্ছে ভিডিও বানাবো। কিন্তু আমি গতকালকে রাতে মানে কি বলে এটাকে আমার ওই কানের প্রবলেমের জন্য, তারপরে হচ্ছে আমার ডায়াবেটিসের ওষুধ সব কিছু খাওয়ার পরে মানে আমার এত ঘুম আসছে যে আমি আর সকালে ঘুম থেকে উঠতেই পারি নাই। মানে ও আমাকে 8:30 দিকে যেতে বলছিলো, 8:30 দিকে আমি আর উঠতে পারিনি। আমার ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে গেছে, আর এইখানে তো ওই তাড়াটা নাই যে ঘুম থেকে উঠতে হবে, কাজ করতে হবে। এই কারণে দেখা গেছে কি আমি অনেক ঘুমাইছি। তো যাই হোক, আর যেতে পারিনি। এখন আবার ঘুম থেকে উঠে দেখি হালকা হালকা বৃষ্টি হইতেছে, বৃষ্টির জন্য বাহিরে ভালোই বৃষ্টি, মানে হালকা অত বৃষ্টি হয় নাই, তো বৃষ্টি হচ্ছে, ভালোই লাগতেছে। নাস্তা খেয়ে মাত্র বসলাম, একটু চা খাবো এখন। তো চলুন দেখি আজকের ব্লগে কী কী আছে। তো দেখুন এখানে অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বৃষ্টি হচ্ছে, আর এত গরম ফালাইছে। তো গরমের জন্য আসলে বৃষ্টিটা খুবই দরকার ছিল, প্রচণ্ড বৃষ্টি হইতেছে, আর বৃষ্টিটাকে আমি খুব এনজয় করতেছি, আমার সাথে সাথে আপনারাও এনজয় করেন। লাগে নহীঁ কহীঁ ও
দেখেন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, একদম অনেক মানে কি বলবো টানা বৃষ্টি হয়েছে অনেকক্ষণ। আর বৃষ্টি হওয়ার কারণে মানে অনেকটা ঠান্ডা লাগতেছে এখন। তো এটা হচ্ছে শুক্রবারের ভিডিও, শুক্রবারে করা। প্রচন্ড বৃষ্টি হয়েছে দুপুরের দিকে, এটা কিন্তু দুপুরের দিকে খুব ভালো একটা বৃষ্টি হয়েছে। আর ইদানিং বাংলাদেশে এত গরম, মানে এটা বলে বোঝানোর মতো না, প্রচুর গরম পড়ছে। আর গরমটা অসহ্যকর, মানে একটা গাছের পাতা নড়ে না। আপনার হচ্ছে বৃষ্টিও খুব কম হচ্ছে, আর মানে এটা কি বলবো অস্থিরতা আর কি। আর এখানে বৃষ্টিটা বৃষ্টির মধ্যেই হচ্ছে, যেহেতু শুক্রবার আব্বা হচ্ছে নামাজ পড়তে যাবে, জুম্মা পড়তে যাবে, তো আব্বাও এখানে রেডি হচ্ছে। আর কি বলে এটাকে, বৃষ্টির মধ্যেই আমি আব্বাকে বলতেছি আব্বা ছাতা নিয়ে যান, কারণ প্রচুর বৃষ্টি হইতেছে, না তো ভিজে যাবেন। তো এমনিতে হচ্ছে আব্বা জুম্মার দিন পাঞ্জাবি পরে যায়, যেহেতু অনেক বৃষ্টি এর জন্য ফতুয়া পরে যাচ্ছে। আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন বৃষ্টি, আসলে অনেক বৃষ্টি হয়েছে আর খুব ভালো লাগছে বৃষ্টিটা। মানে প্রচণ্ড গরমের মধ্যে যখন বৃষ্টিটা হয় না, তখন একটা শান্তি আলাদা। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যখন টিনের ঘর থাকে, মানে উপরে টিন থাকে, ওই টিনের চালে যখন বৃষ্টিটা আসে, সেটার একটা যে শব্দ, রিমঝিম একটা যে শব্দ, সেটাও অনেক মজার। আর মানে সব কিছু মিলে আসলে খুব মনোরম একটা পরিবেশ মনে হচ্ছে। তো বৃষ্টি যেমন হচ্ছে, আর তারপরে হচ্ছে মোটামুটি একটু ঠান্ডাও লাগতেছে, বাতাসও আছে, তো ভালোই লাগতেছে। আর এর জন্য আমি ভাবলাম যে বৃষ্টিটুকু ভিডিও করে নিই, কারণ কাতারে চলে গেলে তো এরকম বৃষ্টি দেখতে পাবো না। কাতারে খুব একটা বৃষ্টি হয় না, দেখা গেছে সারা বছরে হয়তো বা একবার বা দুইবার, এর বেশি বৃষ্টি আমি দেখি নাই, আড়াই বছরে দেখি নাই, খুব কমই বৃষ্টি হয়। আর কাতারের বৃষ্টিটা যেন কীরকম, মানে আমাদের বাংলাদেশের মতো না, মানে ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া, অনেক বৃষ্টি, মানে ওরকম না, খালি মানে পানি পড়তেছে এরকম একটা মনে হয়। তো যাই হোক, এখন অবশ্য কাতারের বৃষ্টির সিজন, এবার যাওয়ার পরে কাতারের বৃষ্টির সিজন হচ্ছে এই যে নভেম্বর ডিসেম্বর, ওই টাইমটাতে বৃষ্টি হয়। আর আমি যখন লেবাননে ছিলাম তখন প্রচুর বৃষ্টি হইতো, প্রচুর বৃষ্টি দেখতাম, কারণ লেবাননের ওয়েদার অনেক ভালো, জর্দানের ওয়েদার, আমি দুইটা রাষ্ট্রেই ছিলাম, তো ওইখানকার ওয়েদার অনেক ভালো, খুব ভালো লাগতো। একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল, খুব মজা লাগতো আবহাওয়াটা। তো আর এখানে হচ্ছে আমাদের বাসের পাশে, আমাদের বাসার পেছনেই হচ্ছে একটা খালি বিশাল বড় একটা প্লট, তো ওনারা হচ্ছে এটা ডেজার্ট দিয়ে বালু ফালাচ্ছে, বালু ফেলে এটা মানে ই করবে, বাড়ি করার জন্য প্রস্তুত করতেছে। আর এটা দেখার জন্য মনে হয় যে আমাদের এলাকার সব মানুষ এসা, বাচ্চারা এসা, সবাই একসাথে জড়ো হয়েছে, আসলে মানে এটাকে একটা এনজয় করে। ওই যে ডেজার্ট দিয়ে বালু আসতেছে, পাইপ দিয়ে বালু আসতেছে, তো সবাই এটাকে খুব মনোরম পরিবেশে দেখতেছে। আমি সেই ফাঁকে একটু সবাইকে দেখেন দর্শক, বাচ্চাদের অবস্থা, কতগুলি বাচ্চা। তারপরে এই পাশেও আমি দেখাচ্ছি রাস্তার এই পাশে, এই পাশেও হচ্ছে অনেক মানুষ একসাথে দাঁড়ায়া এগুলি দেখতেছে। আর এই পুরো প্লটটাই হচ্ছে একজন মালিকের, আমাদের এখানকারই। তো ওনারা হচ্ছে এই পুরো পলটটাকে বালু ফেলে তারপরে হচ্ছে একদম রাস্তা সমান ভরাট করবে, তারপর সম্ভবত এখানে ফাউন্ডেশন করে ওরা বাড়ি করবে। আর বিশাল বড় এরিয়া, প্রায় 10 কাঠার মতো এখানে জায়গা আছে, অনেক বড় একটা ইয়ে। তা আমাদের বাসার পেছনেই, আর পেছনে মানে এই যে দেখছেন কত মানুষ, সব মানুষ এখানে। তো আমরা বালু ফেলানো দেখে, এটা হচ্ছে মাগরিবের আগে, তারপরে হচ্ছে আমি জারা আর হচ্ছে সুরা একটু দক্ষিণ খান বাজারে গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে। তো কেনাকাটা করার পরে ভাবলাম যে ওদেরকে কিছু খাওয়াই, খুব শীঘ্রই তো বাড়ি আবার চলে যাচ্ছি, হয়তো বা আবার কবে আমাকে আমার হায়াত, আবার আমাকে আমার রিজিক আমাকে বাংলাদেশ ফিরায় নিয়ে আসে, আমি জানি না। তো বাচ্চাদেরকে একটু খাওয়ানোর জন্য একটা রেস্টুরেন্টে ঢুকলাম। তো আমরা অলরেডি খাবার অর্ডার করছি, আর যে ওই রেস্টুরেন্টের মালিক
মানে যে মালিক ছিল উনি খুব মানে একটা ইসের মধ্যে আছে, পেরেশানির মধ্যে আছে, কারণ ওনার যে মেন বাবু ছুনি নাকি অসুস্থ। তো আর শুক্রবার তো লোকজন বেশি, মানে আমাদের একটু ওয়েট করতে বলছে, তো আমরা বসে কথা বলতেছি। আর সুরা এখানে একটা খেলনা কিনছে, সেটা দেখতেছি। তো আমরা এখানে হচ্ছে অর্ডার করছি, সুরা হচ্ছে একটা বার্গার খাবে, চিকেন বার্গার, আর যারা হচ্ছে একটা চাউমিন খাবে। তো আমরা দুটো অর্ডার করছি, আর একটা কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। তো সেটা আসবে, আসলে আমরা আসার জন্য আমরা অপেক্ষা করতেছি। আর এখানে আমি একটু ভিডিও করে নিতেছি, সুরা আবার দুষ্টমি করতেছে। তো আসলে কি এবার আমার আসলে কাতার যেতে একেবারেই মন চাইতেছে না, কিন্তু কিছুই করার নাই, বাধ্যতামূলক যেতে হবে, কারণ কাজ করে তো খেতে হবে, সব কিছু তো আবেগ দিয়ে তো আর আমার জীবনটা চলবে না। তো যাই হোক, আল্লাহ ভরসে সবাই দোয়া করবেন যেন সহি সালামত যেতে পারি। আর এখানে যা সুরার খাবারটা আগেই দিয়ে দিছে, তো সুরা এখানে খাচ্ছে। আর কেন যেন মানে আমার তো খুব সময় ঘনে আসছে, আজকে হচ্ছে 2 তারিখ, আর খুব অল্প সময়ের মধ্যেই চলে যাব। মানে যত দিন যেতেছে মানে মনে হয় যে শরীর হাত পা সব নিশক্তি হয়ে আসতেছে, অবশ হয়ে আসতেছে। আমার আসলে বিদেশ আর ভালো লাগে না, দেশে থাকতে এখন ভালো লাগে। তো যাই হোক, এবারই হয়তোবা লাস্ট বিদেশ, আমি আর বিদেশ করব না। এবার গিয়ে যে কয়দিন পারি থেকে, তারপর আমি একবারে চলে আসব। আমি দেশে একটা কিছু করে চলার চেষ্টা করব, কারণ বাবা মা ভাই ভাস্তিদেরকে রেখে আমারও ভালো লাগে না ওইখানে থাকতে। আসলে কিছু এই ফার্স্ট টাইম আমার এরকম হয়েছে, এত বছর আমি বিদেশ করি, এই ফার্স্ট টাইম আমি এটা ফিল করতেছি, আমার যেতে ইচ্ছে করে না। তো হয়তো এটা আমার অসুস্থতার কারণও, যেহেতু ডায়াবেটিস হয়ে গেছে, শরীরটাও অত ভালো লাগে না, আগের মতো অত কাজ করার এনার্জি পাই না, মন মেজাজ অত বেশি ভালো লাগে না। তো সব কিছু মিলাই এটাও হইতে পারে যে আমার এর জন্য যেতে ইচ্ছে করতেছে না, সবাইকে ছেড়ে সবাইকে রেখে আমার মনে হচ্ছে ওদের মাঝখানেই আমি থাকি, বিশেষ করে যারা সুরার কাছেই থাকি, ওদেরকে দেখাশোনা করি, ওদেরকে নিয়ে ঘুরি, ওদেরকে নিয়ে হই হল্লা করি। তো যাই হোক, সব কিছুর পরেও তো একটা মানে কী বলে আর্থিক একটা ব্যাপার থাকে, তো আমার আরেকটু গুছানোর কিছু আছে, হয়তো এর জন্য আমাকে যেতে হবে। আর একটু গুছায় নিয়ে আসলে, গুছানো হলে আমার জীবনটা হয়তো আমি সুন্দর করে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে চালাতে পারবো, এই কারণেই যাওয়া। তো যাই হোক, এটা আসলে আর কী বলবো। তো আমার ভিডিও যারা দেখেন, যারা এই মুহূর্তে দেখছেন, আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ আমাকে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের কাছে আর কিছুই চাই না, এই বোনটাকে একটু সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমি যেন আসলে চ্যানেলটা খুলেছি অনেক আশা করে, জানি না এটার কী হবে, আল্লাহ ভরসা, উপরে আল্লাহ, নিচে হচ্ছে আপনাদের সবার দোয়া। তো ইনশাআল্লাহ ভালো কিছুর জন্যই অপেক্ষা করতেছি। আর আমার আব্বা সবসময় বলে যে সব কিছুর জন্য ধৈর্য দরকার, ধৈর্য ধরলে ভালো কিছু অবশ্যই ইনশাআল্লাহ পাওয়া যায়। তো আল্লাহর রহমতে আমি সেটাই করতেছি, ধৈর্য ধরতেছি, ইনশাআল্লাহ হয়তো বা ভালো কিছু চলে আসবে। আর খাবারটা আসলে ভালো ছিল, এখানকার চাউমিনটাও ভালো ছিল, বার্গারটাও টেস্ট করেছি, ওইটাও ভালো ছিল, ভালো লাগছে। আসলে এটা দক্ষিণ খান, এই রেস্টুরেন্টটা হচ্ছে দক্ষিণ খানে। তো দক্ষিণ খানে আসলে কী হয়েছে, অনেক আপডেটেড হয়ে গেছে, তাই এখন ভালো ভালো অনেক রেস্টুরেন্ট খুলছে। আগে আমরা একটা কিছু খাইতে হলে সেই উত্তরা যেতে হতো, তো উত্তরাতে অনেক ঝামেলা এখন যাওয়া। দক্ষিণ খান যেহেতু আমাদের বাসার কাছে, একেবারেই কাছে, তো দক্ষিণ খান গেলে আসলে বাচ্চাদের একটু ভালো রেস্টুরেন্টে কিছু খাওয়ানোও যায়, ঘোরাও যায়, শপিংও করা যায়, সব কিছুই এখন দক্ষিণ খান বাজারে পাওয়া যায়, কোনো কিছুর জন্য অন্য কোথাও যেতে হয় না। তো এটা আমাদের জন্য আর, কিন্তু আমাদের এখানে রাস্তাঘাটগুলো এত মানে অবস্থা খারাপ, যদি আমাদের যারা আমাদের এখানকার ইয়েরা আছে, দায়িত্বে আছে নেতারা, ওরা যদি আমাদের রাস্তাঘাটগুলি একটু সুন্দর করে দিত, তাহলে আমাদের সাধারণ জনগণের জন্য আরও বেশি উপকার হতো, অনেক ভালো হতো। তো ইনশাআল্লাহ দোয়া করি সামনে এসে হয়তো বা দেখবো। তো এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।